হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ অ্যান্ড ইটিং শো। মাম্পিস ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগত। আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমি আর একটা নতুন ইটিং শো অ্যারেঞ্জ করেছি। তো আমার ইটিং শো আজকে আজকে কী কী খাবো সেটা বলে দিই। এখানে আছে পোলাও, এই যে দেখতে পাচ্ছেন বাসন্তী পোলাও, আর আছে ডিম কষা। এই যে ডিমগুলো আলাদা করে নিয়েছি, ডিম কষা দুটো ডিম আছে, আর আলু আর গ্রেভিটা আলাদাভাবে নিয়েছি, আর আছে এখানে টমেটোর চাটনি, এই যে দেখতে পাচ্ছেন, আর চাটনির সাথে পাঁপড়, তো কমন ব্যাপার, সঙ্গে আছে পাঁপড় আর জল নিয়েছি। তো আজকে আমি এইগুলি আপনাদের সামনে খাবো। আর একটা কথা বলে দিই, আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, তাহলে খাওয়া স্টার্ট করি। এই যে পোলাও আজকে ঝুড়ো ঝুড়ো হয়েছে ভালোই। গ্রেভি নিয়ে নিলাম, দারুণ, খুব ভালো হয়েছে। এর আগে পোলাও দিয়ে চিকেনের সঙ্গে নিয়েছি, তো আজকে ভাবলাম একটু ডিম কারি দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। দারুণ লাগছে ব্যাপক। তো পোলাওয়ের সাথে এগ কারি কম্বিনেশনটা কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আমার তো খেতে দারুণই লাগলো, খুবই ভালো লেগেছে। অল্প একটু পোলাও রেখে দিয়েছি, একটু চাটনি দিয়ে টেস্ট করে দেখি কীরকম লাগে। টমেটোর চাটনি, দারুন দারুন। খেয়ে দারুণ ভালো লাগলো, খুবই তৃপ্তি করে খেয়েছি। আমার খাওয়া শেষ হয়ে গেল। তো বন্ধুরা, বিদায় নেওয়ার আগে একটা কথা বলে যাই, আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এই বলে বিদায় নিচ্ছি, টাটা বাই, পরে ভিডিও দেখা হবে, টাটা।